শুভ নববর্ষ তোমাদের প্রত্যেককে। সবার জীবন খুব সুখে আনন্দে ভরপুর হয়ে থাকুক, আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। আজকের দিনটা আমি ঠাকুর পুজো দিয়েই কাটাচ্ছি, কারণ আজকে নববর্ষ, তার উপর আবার বৃহস্পতিবার। আর রোজ বৃহস্পতিবার আমি নারায়ণ ঠাকুরের একটা ব্রত করে থাকি, আর আজকে আমার এটা শেষ ব্রত। 16 সপ্তাহের ব্রত নিয়েছিলাম আমি, আজকে আমার 16 সপ্তাহ কমপ্লিট হলো, তাই আজকের দিনটা আমি আমার ব্রত দিয়েই শুরু করছি। আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি আমি কী কী ভোগ লাগাই, কী কী করে পুজো করছি। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। এখন আমি আমার গোপসোনাকে আর লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো, তারপর ওদেরকে সাজিয়ে আসনে বসিয়ে তারপর আমি ভোগ লাগাবো, আরতি করব। তাহলে দেখতে থাকো। পুজোর ঘট সাজানো প্রায় কমপ্লিট, এখন আমি ঘট স্থাপন করব, তারপর আমি ফুল দিয়ে সবাইকে সাজাবো, এরপর আমি ভোগ নিবেদন করব, আরতি করব।
সকালের ভোগ নিবেদন শেষ হয়ে গেছে, এখন আমি প্রস্তুতি নিচ্ছি দুপুরের অন্নভোগ দেওয়ার জন্য। আর অন্নভোগ রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে আমার উপোস, আমি বেশি কিছু একটা করতে পারিনি। আমি বানিয়েছি আজকে পোলাও, বুটের ডাল, আলুর দম, আর আছে সাথে সাবুর পাঁপড়। পায়েস তো করেছি, এখন সন্ধে হয়ে গেছে আর আমি প্রস্তুতি নিচ্ছি সন্ধের আরতির জন্য। আজকের দিনটা আমি এইভাবেই কাটিয়েছি, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। ছোট্ট করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম আমি নববর্ষের দিনটা কী করে কাটিয়েছি। আর সাথে অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার নতুন ঠাকুরঘরটা দেখতে কীরকম হয়েছে। এখনও আমার ঠাকুরঘরের সব কাজ কমপ্লিট হয়নি, আরও অনেক কিছু কাজ বাকি আছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি একটা ছোট টোর নিয়ে আসব পুজোর ঘরের। ততক্ষণ পর্যন্ত এরকম অবস্থাতেই আছে আমার ঠাকুরঘর। রাতের ভোগে আমি লুচি আর পায়েস দিচ্ছি, আর এর সাথে সাথে আমি আমার ব্লগটাও শেষ করছি। আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আশা রাখছি তোমাদের ভালো লেগেছে।